হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন জব আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। সেটা হচ্ছে, এটাও একটা গভর্নমেন্ট জব, ঠিক আছে, IRCTC রিক্রুটমেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান রেল কর্পোরেশন অফ ট্যুরিজম অ্যান্ড ক্যাটারাইজিং, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারাইজিং অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড কর্পোরেশন লিমিটেড, যেটা ফুল ফর্ম, ঠিক আছে, রিক্রুটমেন্ট 2019। সুপারভাইজার পোস্ট এসেছে 177টা পোস্ট, সাউথ অ্যান্ড ইস্ট জোনে এসেছে। ফিফথ টু 24 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে 2019, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবে একবার আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তাই সাউথ অ্যান্ড ইস্ট জোনে এসছে, ওয়ার্কিং ডেট আছে, মানে হেঁটে তোমাদের ইন্টারভিউ দিতে হবে 14 থেকে 24 আগস্ট 2019 পর্যন্ত এটা ইন্টারভিউটা চলবে। কোম্পানি ওয়েবসাইটে গেলে www.irctc.co.in, ঠিক আছে, পজিশন আছে সুপারভাইজার, টোটাল ভ্যাকেন্সি 177, সাউথে এসছে, সাউথ জোনে আছে 85টা, যেটা হচ্ছে ইস্ট জোনে 92 এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ার থাকতে হবে। এবার চলে আসা যাক, স্যালারি দেখতেই পাচ্ছ, স্যালারি তোমার হচ্ছে 25,000 টাকা পার মান্থ হবে, এর সাথে আদার্স অ্যালাউন্স তো আছেই, জব লোকেশান অ্যাক্রস ইন্ডিয়া। আর এরপর যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, যেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড দ্য ফুল ইন দ্য বিএসসি ডিগ্রি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ইনস্টিটিউট অ্যান্ড রিকগনাইজড NCHMCT অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া AICT UGC, ঠিক আছে, এখান থেকে তোমায় অ্যাপ্রুভ হতে হবে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান যেটা হচ্ছে 100/2019 FNB ইন্ডাস্ট্রি প্রোডাকশন সার্ভিস অ্যান্ড অপারেশন এটসেট্রা, ঠিক আছে, এর উপর থাকতে হবে। এজ লিমিট 30 ইয়ার্স ম্যাক্সিমাম, আর যেটা তোমার 1 to 7 100/2019 থেকে কাউন্ট হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস দেখে নাও, ওয়ার্কিং ইন্টারভিউ সিলেকশন প্রসেস ইজ দ্য বেস্ট অন দ্য ক্যান্ডিডেট পারফরমেন্স দ্য পার্সোনাল ইন্টারভিউর উপর, তোমাদের ওটা মানে পার্সোনাল ইন্টারভিউর উপর তোমাদের সিলেকশনটা দাঁড়িয়ে আছে, যে যেরকম পারফর্ম করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাই হচ্ছে অল ইন্টারেস্টেড এলিজিবল, অ্যাপ্লাই লিঙ্কটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও, অ্যাপ্লাইটা আমি বলে দিচ্ছি, দেখে নাও, অ্যাপ্লাই কী করে করবে। ইন্টারেস্টেড অ্যান্ড দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইজ অ্যাটেন্ড দ্য ওয়ার্কিং ইন্টারভিউ অ্যালং উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ফলোয়িং ভেনু, এই ভেনুটা তাহলে আমি বলে দিচ্ছি, ওয়ার্কিং ইন্টারভিউতে ডকুমেন্টস নিয়ে চলে যাবে তোমরা, ঠিক আছে, দেখে নাও। যেরকম সাউথ জোন ওয়ার্কিং ইন্টারভিউ, যেটা হচ্ছে তোমার ডেট 14/6/14/16/19/21/24 আগস্ট 24 আগস্ট 2019, এই ডেটগুলোতে ওয়ার্কিং ইন্টারভিউ আছে। এটা হচ্ছে তোমার সেন্টারটা হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে, আর 14/8/Wednesday, ঠিক আছে, এই অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, উড়িষ্যাতে 16/8/2019 ফ্রাইডে এই অ্যাড্রেসটায় চলে যাবে তোমরা। বিশাখাপত্তনমে দেখতেই পাচ্ছ, সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবে। বিশাখাপত্তনমে আছে মন্ডে 19/8/2019 এই অ্যাড্রেসে চলে যাবে। আচ্ছা, বিজয়ওয়াড়া দেখতে পাচ্ছ এখানে, সিমিলারলি যার যেখানে সুবিধা হবে সে সেখানে চলে যাবো, তেলেঙ্গানা আছে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আর ইস্ট জোনে যেটা আছে 5/6/19/20/22/22/26/27/28/2019, এটাও আগস্টে হাজিপুর আছে, গ্যাংটক আছে, গুয়াহাটি আছে, মেঘালয় আছে, কলকাতা আছে, যারা কলকাতা থেকে বিলং করছে তো যাবে এইখানে কলকাতা, এটা IHM কলকাতা ইনস্টিটিউট, ঠিক আছে, P16 তারাতলা রোড, ঠিক আছে, কলকাতা 7 লক্ষ 8 আছে, ঠিক আছে, ডেট 26/27/2019 কলকাতা যারা আছে মানে রাখবে এটা, ঠিক আছে। অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, অন্তত তোমরা পেয়ে যাবে। তো আজকের মধ্যে এতটাই, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, বাই।